নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আই এম শিওর আপনি নিশ্চয়ই বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা, তাই এই ভিডিওতে ক্লিক করেছেন। তো আসুন জেনে নিন বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার কবে থেকে গোল্ডেন টাইম শুরু হতে চলেছে। ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওর এতটুকু পার্টও মিস করবেন না। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ আছে, সেটি হচ্ছে আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটি মোটিভেশনাল চ্যানেল। এই চ্যানেলে কিন্তু আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি। এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন, এতটুকুটা দাবি নিয়ে বলতে পারি যে আপনারা মোটিভেশন তো পাবেনই পাবেন, সাথে মানুষও চিনতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, বিশ্বাস না হলে একবার ভিজিট করে দেখুন, ভিডিওগুলো ওয়াচ করে দেখুন। জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা সার্চ বারে বাংলাতে লিখুন জীবনজয়ী এবং সার্চ করুন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। আপনারা নিশ্চয়ই জানেন যে সবসময় মানুষের একই রকম সময় চলে না। হ্যাঁ বন্ধুরা, কখনো ভালো যায়, কখনো খারাপ যায়। তো বৃশ্চিক রাশির বর্তমানে যা গ্রহের পজিশন, তাতে ভালো তো চলছেই, কিন্তু এক্সট্রিম পর্যায়ে ভালো কবে থেকে শুরু হতে চলেছে, অর্থাৎ গোল্ডেন টাইম কবে থেকে শুরু হতে চলেছে, তা আমি ভিডিওতে বলতে চলেছি। তার আগে আপনাদেরকে গোল্ডেন টাইম সম্পর্কে ছোট্ট করে বোঝাবো, বেশি আমি সময় নেব না। মানে গোল্ডেন টাইম কাকে বলে, মানে আপনারা কী করে বুঝবেন যে গোল্ডেন টাইম যেটা সেটা কি জিনিস, সেটি আমি আপনাদেরকে ছোট্ট করে বোঝাচ্ছি। দেখুন, আপনারা ইতিহাসে পড়েছেন যে স্বর্ণময় যুগের কথা পড়ছেন, তো সেই স্বর্ণময় যুগ কোন সময়টাকে বলে বলুন তো? আমি বলে দিচ্ছি, যে সময়ে সেই সময়কার মানুষরা খেয়ে পড়ে ভালোভাবে বেঁচেছিল এবং সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়েছিল, সেটিকেই বলা হয় স্বর্ণময় যুগ। সেই সময় তো মোবাইল ছিল না, তাই খেয়ে পড়ে বাঁচার কথাটাই আমি বললাম। কিন্তু বর্তমান যুগে আমরা আধুনিক যুগে বসবাস করছি, তাই তো? এই সময় আমাদের অনেক কিছু চাওয়া এবং অনেক কিছু পাওয়ার প্রয়োজন আছে, এবং সেটি স্বাভাবিক, এটি স্বাভাবিক। প্রতিটা মানুষের কিছু শখ থাকে কিনার, এটি বাস্তব। তো কিন্তু ব্যাপার হচ্ছে যে প্রতিটি মানুষ কিন্তু সবসময় কিন্তু সব কিছু কিনে উঠতে পারে না বা সব কিছু করে উঠতে পারে না জীবনে, এবং সফলতাও পায় না। তার কারণ কিছু গ্রহগত দিক রয়েছে। যখন গ্রহের অবস্থান শুভ হয়, তখন কিন্তু বর্তমানে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার গোল্ডেন টাইম আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটি কোনো গল্প বলছি না, অর্থাৎ স্বর্ণময় যুগের মতো আপনারাও সমস্ত দিক থেকে, আর্থিক বলুন, পারিবারিক বলুন, আপনার মান সম্মান বৃদ্ধি বলুন, বা কোনো কিছু কিনা বলুন, মানে ধরুন আপনি কোনো প্রপার্টি কিনলেন, আপনি কোনো গাড়ি কিনলেন, বা আপনি কোনো বাড়ি কিনলেন, বা আপনি রাজনৈতিক লেভেলে রয়েছেন, বা আপনি ব্যবসা করছেন, বা আপনি চাকরি করছেন, সমস্ত দিক থেকে আপনাদের ভালো সময় আসতে চলেছে। তো কবে থেকে আপনাদের সেই গোল্ডেন টাইম আসতে চলেছে, সেটি আমি বলতে চলেছি। তার আগে আপনারা এই টাইমের ভিতরে কী কী করতে পারবেন, সেটি আমি আপনাদেরকে ছোট্ট করে বলছি। যে টাইম থেকে গোল্ডেন টাইম স্টার্ট হতে চলেছে, বর্তমানে কিন্তু খুব সময় ভালো চলছে, লকডাউনের জন্য আপনারা ঘরে বসে আছেন, আপনারা হয়তো ঠিক বুঝতে পারছেন না, তবু আমি বলি যে যে টাইম থেকে, যে টাইমের কথা আমি বলবো, সেই টাইমের ভিতরে আপনারা অনেক কিছু অ্যাচিভ করে নিতে পারবেন। যেমন আপনারা কিন্তু গাড়ি কিনতে পারবেন, হ্যাঁ বন্ধুরা, সে টু হুইলার হোক বা ফোর হুইলার। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার ইচ্ছা থাকে, সেটিও করে ফেলতে পারবেন। হ্যাঁ বন্ধুরা,
কারণ প্রতিটি মানুষের একটি স্বপ্ন থাকে একটা সুন্দর বাড়ির, সেটিও আপনারা অ্যাচিভ করে নিতে পারবেন। এছাড়াও যদি আপনারা বিজনেস করেন, বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস বা আদার্স যে কোনো বিজনেসই হোক না কেন, মূলধন আপনাদের আসবে এবং আপনারা নিজেরা বিশ্বাস করতে পারবেন না যে এই বছরের মধ্যে, মানে যে টাইমটুকুটা আমি বলবো সেই টাইমের ভিতরে কত পরিমাণে টাকা আপনারা অর্জন করতে পারবেন। এরপরে আসি আপনাদের চাকরি ক্ষেত্র। অনেকে ঘরে বসে আছেন, ভাবছেন এখন তো বর্তমানে লকডাউন চলছে, এতদিন ধরে আপনারা অনেকে ঘরে বসে আছেন, তাই তো? এই ঘরে বসে যারা আছেন তাদেরকে আমি বলি, লকডাউনটা কাটলেই আপনারা দয়া করে চাকরির জন্য চেষ্টা করুন। কারণ আমি যে টাইম থেকে বলবো সেই টাইম থেকে যে টাইম পর্যন্ত বলবো, আপনাদের সেই টাইমের ভিতরে কিন্তু অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। তার জন্য আপনাদেরকে কর্ম করতে হবে, এমনি এমনি তো সব কিছু হয় না, ঠিক কি না? এছাড়াও আপনারা কিন্তু আরেকটি কথা আমি বলি, এছাড়াও আমি আরেকটি কথা আপনাদেরকে বলি, এই টাইমের ভিতরে লটারি কাটলেও কিন্তু আপনাদের লটারি লাগার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবার আমি আসি আপনাদের কোন ডেট থেকে কোন ডেটের ভিতরে আপনাদের গোল্ডেন টাইম শুরু হতে চলেছে। মে মাসের 18 তারিখ থেকে ডিসেম্বর মাসের 26 তারিখ পর্যন্ত আপনাদের গোল্ডেন টাইম চলবে। এই টাইমের ভিতরে কিন্তু আপনারা অনেক কিছু অ্যাচিভ করে ফেলবেন। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে লকডাউন চলছে তাই আপনারা হয়তো বুঝতে পারছেন না, লকডাউনটা কেটে যাক, আপনারা 100% আপনারা বুঝতে পারবেন যে গোল্ডেন টাইম কী জিনিস। হ্যাঁ বন্ধুরা, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, কারণ আপনাদের একটি লাইক আমাকে ভিডিও করার মোটিভেশনকে বাড়িয়ে তোলে। এবং পাশাপাশি আপনারা যদি নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে প্রতিদিন উপহার দিয়ে থাকি। এই ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিন ওয়াচ করেন বা দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চলার পথে অনেক উন্নতি সাধিত হবে, এটি আমি দায়িত্ব নিয়ে বলছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং বাইরে এখন একদম বেরোবেন না, নিজেকে সেফ রাখুন, দেশকে সেফ রাখুন, এটি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। ধন্যবাদ।